আজকে বলতে আমরা খেলবো ইভিল নান গেম। এন্ড অনেক বাচ্চা ছেলেরা আমাকে বলছে যে এই গেমটা নাকি ভয়ঙ্কর গেম, কিন্তু তারা আসলে জানেন না যে এইসব বাচ্চা কাচ্চাদের গেম আমার ভয় লাগে না। তো যাই হোক ভাই, দেখা যাক কি হয়। অ্যান্ড এখানে আমাদের দেখা যাচ্ছে যে একটা ট্যাক্সি ক্যাবে করে আমরা লং ড্রাইভে যাচ্ছি, এবং দেখা যাক এখন কোথায় যাই কি হয় আমাদের সাথে। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে, ও আচ্ছা আমরা অলরেডি পৌঁছে গিয়েছি আমাদের রিসোর্টে। হ্যাঁ আমরা রিসোর্টে চলে আসছি, আমি আমার বাবা মার। কিন্তু ভাই এটা ওয়েট ওয়েট ওয়েট, এটা তো আমার স্কুল, স্কুলের এখানে আসলাম কেন আমি? আব্বে আমার মা বাবা আমাকে রেখে চলে গেল, আব্বে এই ভিলেন আমাকে মেরে দিল। তো যাই হোক ভাই, এখন আমাদের কাজ হচ্ছে যে এই এই স্কুল থেকে বের হয়ে যাওয়া। তো স্কুল থেকে ভাই এমনিতে আমরা ইজিলি বের হয়ে যেতে পারবো, তার আগে আমাদের এই ঘরের মধ্যে যত টাকা পয়সা আছে সব টাকা পয়সা চুরি করব। কারণ ভাই স্কুলের ভিতর আসি, এখন ইভিল নান আমাকে যেহেতু আটকায় রাখছে, তো এখানটা আমার তো কিছু লাভ করতেই হবে। তো এর জন্য যত টাকা পয়সা পাবো ভাই সব চুরি করব, এবং চুরি করে পরে ফুচকা খাবো অবভিয়াসলি। আর এমনিতেও ভাই আমার এই যে এসব ক্লাস বাঙ্ক দেওয়ার অনেক এক্সপিরিয়েন্স আছে, ক্লাস ফাঁকি দেওয়ার অনেক এক্সপিরিয়েন্স আছে। তো এইসব ভাই এইসব স্কুল এসকেপ করা আমার জন্য কোনো ব্যাপারই না, ঠিক আছে না? তো এখন প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের দুইতলা যেতে হবে। অ্যান্ড ও ভাই ইভিল নান সামনে, তো ইভিল নান থাকবে সামনে, পিছন দিয়ে চলে যাবো আমরা দুইতলায়। এবং দুইতলার ভিতরে চলে আসতে আমি একটা সিক্রেট রুমে এসেছি, আপনার কাউকে বলবেন এটা একটা সিক্রেট রুম, ঠিক আছে? তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে এই যে এইখানে একটা দরজা আছে, এই দরজার ভিতরে আমরা গোপন কিছু জিনিস রেখে দিয়েছি স্কুল স্কেপ করার জন্য। অ্যান্ড এটা ইভিল নান নিজেও জানে না, কারণ ধরো সারাদিন ভাই ঘুমায় ঘুমায় ভাই ঘুরে বেড়ায়, তো জানবেও বা কীভাবে। তো যাই হোক ভাই দেখা যাক কিছু পায় কিনা। এই যে এখানে একটা স্মল কেবল পেয়ে গিয়েছি, তো এই স্মল কেবলটা যেখানে কাজ সেখানে আমরা এখন যাব। আর এই ডয়ারেতে এমনিতেও কিছু নাই। তো এখন আমাদের যেটা প্রথম কাজ সেটা হচ্ছে ভাই স্মল কেবলটাকে ভাই সেট আপ করা, কারণ ইউনো উই আর প্রো। অ্যান্ড ভাই এইসব বাচ্চাদের গেম আসলে কী আর বলবো। তো ভাই এখন আমরা স্মল কেবলটাকে কানেক্ট করে দিলাম, অ্যান্ড আমরা ইলেকট্রিক প্যানেল ট্যানেল ভাই সব ক্লিয়ার। এখন আমরা নিচে নেমে যাবো, এটা হচ্ছে ইভিল নানের রুম ভাই। মানে এই গরমের মধ্যে থাকে কীভাবে, এসি টেসি নাই কিছু নাই। তো যাই হোক ভাই এই যে আব্বে বে আব্বে মেরে দিল রে মেরে দিল। ওয়েট ওয়েল ওয়েল ওয়েল, তো এখানে আমাদের দ্বিতীয় দিন চলে আসছে। অ্যান্ড দ্বিতীয় দিন আমরা খুব তাড়াতাড়ি কাজ করে ফেলবো। প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ঝাড়ু নিবো। না না ভাই আমি ইভিল নানের ঘর ঝাড়ু দিব না, আমি এত পাগল না যে আমি এখন ঘর ঝাড়ু দিতে যাব ওর। তো ভাই এটার আমাদের কাজ আছে, এটার ভিতরে একটা রুম আছে, এই রুমের ভিতরে আমাদের যাওয়া লাগবে, এবং যে এই রুম থেকে আমাদের কিছু একটা বের করা লাগবে। ওই যে উপরে দেখতে পাচ্ছেন তো, ওইটার ভিতর কিছু একটা তো অবশ্যই আছে। তো ওটাতে ভাই তাড়াতাড়ি করে স্ম্যাশ করে দিই। অ্যান্ড এখান দিয়ে ওয়েট, এই যে কিছু একটা পড়লো, এটা কী ভাই দেখা যাক। কুকিজের বক্স, লাইক সিরিয়াসলি ভাই ছাদের উপর কুকিজের বক্স এভাবে কে রাখে? আমি তো শিওর ভাই এটার ভিতর কুকিজের বক্স নাই, শিওর ভাই কুকিজের বক্স নাই, কারণ কুকিজের বক্সে অনেক কিছুই রাখতে পারে মানুষ, সিক্রেট কোনো কিছু ইউনো। তো এখন ভাই আমি একটু সিক্রেট জায়গায় যাব, সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এই ট্র্যাপ দিয়ে। ওকে সো এখানে আমরা চলে আসলাম ভাই ক্লাসরুমের ভিতরে, ঠিক আছে না? তো ক্লাসরুমের ভিতরে অনেক দিন পর আসলাম, কারণ ভাই এমনিতে আমি স্কুল তো পালায় যাব। তো ভাই যেহেতু লকডাউন চলছে স্কুল বন্ধ, এর জন্য আমি একটু ক্লাসরুম দিয়ে ঘুরতে আসলাম। কিন্তু ঘুরতে আসতে 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 ভাই ইভিল নানের দেখা হয়ে গেলো ভাই, মানে কী আর বলবো। আবার যে কবে ক্লাস খুলবে সেই অপেক্ষায় থাকলাম। তো এখন ভাই আগে নিজে পালাই, নাহলে ভাই ইভিল নান মেরে ফেলবে রে। তো তাড়াতাড়ি করে পালায় পালায়। ওকে চলো চলো ভাই চলো 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 ব্রো ব্রো ব্রো। ওকে আব্বে সেই তো ক্লাসরুমে ভাই, আমি আমি রাস্তা গুলাই ফেলছি, সরি না। ইজি গেম এটা, ইজি ইজি। তো যাই হোক ভাই এখন আমরা মরার পর ভাই এখন আমরা আবার ক্লাসরুমে যাচ্ছি, কারণ ক্লাসরুমে আমাদের একটা বক্স আছে, ওই যে কুকিজের বক্সটা, আমাদের ওটাকে আনবক্স করা লাগবে। ইউনো এটার ভিতরে কোনো একটা গুপ্তধন কিছু টাইপের কিছু আছে, তো এটা এটার জন্য আমাদের ওটাকে আনবক্স করা লাগবে। তো তাতে চলুন ভাই যাওয়া যাক, অ্যান্ড আনবক্স করে দেখা যাক যে ভাই আসলে ওটার ভিতরে কি কিছু আছে কি না। তো তাড়াতাড়ি করে চলুন ভাই। তো এখন আমরা চলে আসলাম ডোরের ভিতরে, এবং এখান থেকে আমরা ফেলিয়ে দেবো এটা, ড্রপ করে দিলাম। অ্যান্ড ড্রপ করার পর দেখা যাক ভাই কী হয় আসলে। তো এখন আমরা এটার ভিতর দিয়ে ঢুকে যাবো, আবে ঢোক। হ্যাঁ তো এই হোয়াট দ্য হেল ভাই, এটা কই থেকে আসে? তো এখন আমরা সমস্যা নেই, ইভিল নানকে 15 টাকা ঘুষ দিয়ে দেবো। ও যে লোভী ভাই 15 টাকার জন্য আমাকে ছেড়ে দিবে এটা আমি জানতাম, কারণ ও অনেক লোভী ভাই। তো যাই হোক তো এখন আমাদের কাজটা তাড়াতাড়ি করে শেষ করে ফেলি। আর সেটা হচ্ছে যে আমাদের ভাই গেম তো কমপ্লিট হয়েই গেছে, ইউনো রিয়াদ একটা প্রো প্লেয়ার, আর ওই বক্সের ভিতর চাবি ছিল। আর এটাই বলে এক্সপিরিয়েন্স, আসলে স্কুল বাঙ্ক মারতে মারতে আমার এক্সপিরিয়েন্স আছে, এসব ভাই বাঙ্ক মারা আমার জন্য কোনো ব্যাপারই না। আর এসব গেম নাকি ভাই বাচ্চা ছেলেরা বলে কঠিন গেম,
ওয়েল, এটা আসলে অনেক বেশি ইজি গেম বাচ্চাদের গেমগুলো। তো দেখেন ভাই, যে যে দেখতে পাচ্ছেন প্যাডলক আমরা খুলে ফেলবো অ্যান্ড গেম খতাম ব্রো, 4 মিনিটের মধ্যে গেম খতাম, 4-5 মিনিটের মধ্যে। ইজি না, রিয়াদ একটা প্রো প্লেয়ার, মনে রাখতে হবে, তো সবাই তো পারবে না এগুলা। পাস আজকে ভিডিওটা, এতটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, চ্যানেল নতুন হবে সাবস্ক্রাইব করেন ভাই। গেমিং ভিডিও রেগুলার দিই, শুধু একটা গেম না, বিভিন্ন গেমের ভিডিও দিই। অ্যান্ড নেক্সটে আমরা নেক্সটে ইভিল নান 2 এর গেম প্লে আপলোড করবো। যদি আপনার দেখতে ইন্টারেস্টেড হন তাহলে কমেন্ট করেন ভাই, কমেন্ট করবেন না কেন, কমেন্ট করেন, লিখেন যে ভাই ইভিল নান 2 এর গেম প্লে কমপ্লিট করো। অবশ্য ওইটাও একটা বাচ্চাদেরই গেম।